দিস ইজ রিথি ওয়েলকামিং ইউ অল ইন আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ ফার্স্ট লুক। 24 জানুয়ারি 2016 বেহালা নতুন দল আয়োজন করেছিল স্বতন্ত্রভাবে সক্ষম শিশুদের অঙ্কন উৎসব ফুলেদের সাথে একটি দিন। ফার্স্ট লুকের টিম নিয়ে আমরাও হাজির ছিলাম সেখানে। ছোট ছোট ফুলেদের উপস্থিতিতে এদিন কার্যত বাগিচায় পরিণত হয়েছিল বেহালা নূতন দলের অনুষ্ঠান প্রাঙ্গণ। এদিনের অঙ্কন প্রতিযোগিতায় নিজেদের অনন্য প্রতিভা দেখালেন উপস্থিত প্রতিযোগীরা। এই অনুষ্ঠানকে নিজের উপস্থিতি দিয়ে আরো সমৃদ্ধ করেছিলেন মেয়র পরিষদ শ্রী দেবাশিস কুমার। আমার কাছে আজকের এই অনুষ্ঠানটা অনেকটা ঈশ্বরকে আমার পুজো করার মতো, প্রার্থনা করার মতো। এটা এতটাই হোলি, এতটাই এটা পবিত্র, যারা করেছেন তাদের কাছে আমার ধন্যবাদ জানি। আমার ভাষা ধন্যবাদ জানা আমার ভাষা নেই। আমি নিজে এখানে আসতে পেরে নিজেই যেরকম আমি তো নিশ্চয়ই ধন্য, সাথে সাথে আমি অর্গানাইজারের কাছে কৃতজ্ঞ, তারা আমার সুযোগটা দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত নিবেদন করলেন উপস্থিত অতি বিশেষরা। বেহালা নূতন দল তথা তাদের নানা উদ্যোগ নিয়ে কথা বললেন বেহালা নূতন দলের সম্পাদক দেবব্রত মুখোপাধ্যায়। ফুলেদের সাথে একটি দিন, ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চাদের বা স্বতন্ত্রভাবে সক্ষম শিশুদের নিয়ে যে অঙ্কন প্রতিযোগিতা বা উৎসব আয়োজন করা হয়েছে, এর মাধ্যমে আমাদের দুদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। স্বতন্ত্রভাবে সক্ষম শিশু আমরা এই জন্যেই এদেরকে বলি যে এরা কারুর থেকে কোনো অংশে কম নয়। জয়ী ও প্রতিযোগী সকলের হাতেই এদিন পুরস্কার তুলে দেওয়া হলো। ফার্স্ট লুক এখন এই পর্যন্তই। দেখতে থাকো ইনকোডে টিভি HD, এন্টারটেইনমেন্ট অন দি গো।